শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষক অনুযায়ী তোমাদের সাথে আজকে এই সময় আমার সাথে পদার্থবিজ্ঞান ক্লাস এবং তোমাদের সিলেবাস অনুযায়ী পদার্থবিজ্ঞানে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেটি হচ্ছে বস্তু উপত্যকার ব্যবহার। আশা করবো তোমরা আগের ক্লাসের পাঠটা সম্পূর্ণ কমপ্লিট করেছো এবং হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছো। এখন আমরা গত ক্লাসে যে অংশগুলো চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারে, সেখানে তোমার ছিল গত ক্লাসে চ্যাপ্টারে যে অংশগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা আলোচনার বিষয়বস্তু ছিল তাপ, তাপমাত্রা, তারপরে তাপমাত্রা পরিমাপের স্কেলগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন বস্তুর এই চ্যাপ্টারের মূল যে বিষয়বস্তু হচ্ছে তাপ প্রদান করলে বস্তুর কি ধরনের পরিবর্তন হয়। আমাদের চ্যাপ্টারের নাম কিন্তু বস্তুর উপরে তাপের প্রভাব। আমরা সে তাপের প্রভাব জানার জন্যই আগের ক্লাসে তাপ, তাপমাত্রা, তাপমাত্রা পরিমাপের স্কেল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জানবো এই যে তাপ দেওয়ার পরে বস্তু কি কি পরিবর্তন হতে পারে তার উপরে। তার আগে একটা কথা বলে রাখি, আমরা মূলত তিন ধরনের বস্তু পদার্থ পেয়ে থাকি, একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ। তাপমাত্রা প্রদান করলে তিনটা পদার্থেরই পরিবর্তন হবে, কিন্তু তিনজনের পরিবর্তনের প্রকৃতি ভিন্ন, পরিবর্তনের প্রক্রিয়াটাও ভিন্ন, পরিবর্তনের ফলটাও হতে পারে ভিন্ন। এই যে পরিবর্তন হবে সেক্ষেত্রে আমরা আজকে মূলত কঠিন পদার্থের কি কি পরিবর্তন হয় তা নিয়ে আলোচনা করবো। এখন আগে শুনি যে তাপ দিলে বস্তু কি হচ্ছে। আমরা জানি বস্তু একাধিক কণা দ্বারা তৈরি। বস্তুটিকে যখন আমরা তাপ দিব বস্তুর কণার মধ্যে একটা কম্পন তৈরি হবে, এই কম্পনের ফলে কম্পনের কণার গতি বৃদ্ধি পেতে থাকবে এবং কণার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বস্তুর আকৃতিগত পরিবর্তন হবে। যেমন চিন্তা করো, তুমি যদি একটা বরফ কণা দিয়ে তাপ দাও, বরফটি যখন কঠিন অবস্থায় থাকবে তখন পানি তখন একরকম, তুমি যখন তাপ দিবে সে দ্রুত গলে যাবে, তুমি যখন আরো তাপ দিবে পানিটি ফুটতে থাকবে। এছাড়া আমরা যদি একটি লোহার খণ্ড নেই, আমরা তাপ দিতে থাকি, প্রথমে লোহার খণ্ডটা কেমন থাকবে, ঠান্ডা থাকবে, আস্তে আস্তে সে বাড়তে থাকবে, কিন্তু যখন তার তাপের আরো বেশি বুঝিস তাপ দিবা তখন সে কি করবে, তার আকৃতিগত পরিবর্তন আসতে থাকবে। এই আকৃতিগত পরিবর্তন নিয়ে মূলত আজকে আমাদের কথাগুলো আসবে। এখন আকৃতিগত পরিবর্তনের সাথে সাথে তোমাদেরকে তিনটে জিনিস মাথায় আসতে হবে। আমরা তিন রকম আকৃতি আকার নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে দৈর্ঘ্য, যেমন আমরা দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব যে তাপ প্রদান করলে দৈর্ঘ্যের কিরকম পরিবর্তন হয়। আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব, তাপ প্রদান করলে বস্তুর ক্ষেত্রফলের কি কি পরিবর্তন হয়। আমরা আয়তন নিয়ে আলোচনা করব, তাপ প্রদান করলে বস্তুর আয়তনের কিরকম পরিবর্তন হয়। আমি শিক্ষার্থীরা চলে আসি, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাপ প্রদান করলে বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন কেমন হবে, আয়তন ক্ষেত্রফলের পরিবর্তন কেমন হবে, আয়তনের পরিবর্তন কেমন হবে। তাহলে আসি, মনে করো একটি স্কেল আমি নিলাম, এই স্কেল থেকে যে মাপ থাকবে আমি যখন এটাকে ধীরে ধীরে তাপ দিব স্কেলের দৈর্ঘ্য পরিবর্তন হতে থাকবে, স্কেলটি তার আকৃতিগত পরিবর্তন করবে। তেমনি আমরা ধরে রাখতে আমি ধরে নিলাম একটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে L1। তার আগে আমি একটা কথা বলে রাখি, এই যে বস্তুকে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার পরে বস্তুর যে পরিবর্তন হবে এই পরিবর্তন দুটি জিনিসের উপর নির্ভর করছে। যেমন তোমাদের একটা সাধারণ উদাহরণ দিয়ে চিন্তা করি, তোমরা যে প্রতিদিন অ্যাসেম্বলি করো, অ্যাসেম্বলিতে যখন আমরা দাঁড়াই তোমরা প্রথমে নিজেদের মতো করে দাঁড়াও, হ্যাঁ, এরপরে যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা সবাই এক হাত কাঁধে এক হাত জায়গা নিয়ে দাঁড়াও, সেক্ষেত্রে কি হয়, লাইনটি কি হয়, লম্বা হয়ে যায় না? সেক্ষেত্রে যে লাইনে 10টা মেয়ে থাকবে সেই লাইনটি লম্বা হবে না, যে লাইনে 15টি মেয়ে থাকবে সেই লাইনটি লম্বা হবে? বেসিক্যালি যে লাইনে 10টি শিক্ষার্থী থাকবে সেই লাইনটি বড় হবে। তাহলে পূর্বের উপর নির্ভর করছে, তেমনি একটা বস্তুর দৈর্ঘ্য কতটা পরিবর্তন হবে তা নির্ভর করছে তার আদি দৈর্ঘ্যের উপরে, তার পূর্বের দৈর্ঘ্যের উপরে। পূর্বের দৈর্ঘ্যের কথাটাকে ফিজিক্স এর এখানে আমরা করতে গিয়ে আমরা বলবো যে আদি দৈর্ঘ্য। তাহলে বস্তু তাপ দেওয়ার পরে তোমার কতটুকু পরিবর্তন হবে তা নির্ভর করছে তার আদি দৈর্ঘ্যের উপরে। এই আদি দৈর্ঘ্যের সাথে আরেকটি জিনিসের উপর বস্তু তুমি নির্ভর করবে, কতটা তাপ দিবা। তুমি কি 5 ডিগ্রি সেলসিয়াস তাপ দিচ্ছ, তুমি কি 2 ডিগ্রি সেলসিয়াস তাপ দিচ্ছ, না তুমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপ দিচ্ছ। তাহলে আমরা জেনে নিই যে আমাদের একটি বস্তু, মনে করো এমন দৈর্ঘ্যটি দেখা, আমি তাপ দিলে সে তাপ প্রদানের ফলে এতটুকু পরিমাণ বৃদ্ধি পেল, আর অন্যটি কাজ দিয়ে দেখা মনে করলাম যে বস্তুটি আগে দৈর্ঘ্য ছিল L1, আমি যখন তাপ দিলাম পরবর্তী দৈর্ঘ্য ছিল তো L2। যখন বস্তুটি L1 দৈর্ঘ্য ছিল তখন তার তাপমাত্রা ছিল T1, বস্তুটি যখন আমি তাপ প্রদান করলাম আমি তাকে কিছু পরিমাণ তাপ প্রদান করলাম, T1 থেকে তাপমাত্রা পরিবর্তন কতটুকু তাপ দিলাম, T2 তাপ দিলাম, তাহলে
নামটা জানছো না? আমার তাপমাত্রা পরিবর্তনটা নির্ভর, আমার বস্তু কতটুকু পরিবর্তন হবে তা নির্ভর করছে দুটি বস্তুর উপরে, দুটি জিনিসের উপরে। একটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, কতটুকু পরিবর্তন করা হচ্ছে বা কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে তার উপরে। আরেকটা জিনিস উপর নির্ভর করছে, সেটি হচ্ছে আলোর উপরে। তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি, যদি যার দৈর্ঘ্য যত বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে তার বেশি, ততটা বেশি। তাই আমি দৈর্ঘ্য বৃদ্ধি বলতে পারি আমি প্রদান করেছি তার উপর নির্ভর করছে। কারণ আমরা বলতে পারি ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবো
আমাদের পূর্ণ হলো a2 - a1 আমাদের পূর্ণ হলো t2 - t1 তাহলে এই ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রে আমাদের ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রফল বৃদ্ধির প্রসারণ সহগ হচ্ছে তোমার ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে তোমার বিটা তাহলে আমি সূত্রটা আমাদের লিখে দিচ্ছি মানে তোমার কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেলো যেমন আমরা আলফা থেকে বিটার মান পাবো আমরা আলফা থেকে
আমার ভালো পাবো। তাহলে সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে, এখানে প্রত্যেকটি যে সূত্রগুলো আমরা পেলাম, ক্ষেত্রফল বৃদ্ধি পরিবর্তন, আয়তন পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন, প্রত্যেকটির সাথে আমাদের গাণিতিক সমস্যা আছে এবং আমাদেরকে অবশ্যই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে আমরা শুধুমাত্র দৈর্ঘ্য নীতি দিয়ে একটি গাণিতিক সমস্যা সমাধান করি, বাকিটা তোমরা বাসায় চর্চা করবে। তাহলে শিক্ষার্থী একটি প্রশ্ন তুলো, মনে করি একটি সেটা সম্পূর্ণ করবো। সুন্দর থাকো এবং পড়াশোনা করো।